अरे उसको उसको पूछ लीजिए ना, ममता बनर्जी का ये नौकर है, ये हम लोग का टैक्स का रुपया में इसको तनख्वाह मिलता है, और ममता बनर्जी के डायरेक्शन भातीजा के लिए हर बालीघाट से 5 लाख रुपया उठा के भेज रहा है, हर बालीघाट में जेसीपी चल रहा है, और यहाँ डेमोक्रेसी को मर्डर कर रहा है। किसान जो खुदकुशी किया उसका घर में जाने के लिए हमारी 7 MLA है बांकुड़ा का, और मैं लीडर ऑफ अपोजिशन हूँ, मुझे रुक रहा है, इसका हाथ में कोई कागज नहीं है, कोई मजिस्ट्रेट इधर नहीं है। दे आर क्रॉसिंग दे आर लिमिटेशन, द सिचुएशन इज लाइक नॉर्थ कोरिया। प्लीज प्लीज आक्स एनी प्रोहिबिटेड ऑर्डर एनी ऑर्डर হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? অবশ্যই আপনারা ভালো আছেন। আজকের আপনারা দেখছেন আমার চ্যানেল MMRBRBR। তো আজকের আপনাদের সাথে নিয়ে এসেছি শুভেন্দু অধিকারী, এবং পশ্চিমবাংলা এক কৃষক আত্মহত্যা করেছেন, এবং সেখানে শুভেন্দু অধিকারী সেই কৃষকের পরিবারের সাথে দেখা করতে গিয়েছে, গিয়ে এবং সেখানে পুলিশের সাথে কি বসচা হয়েছে সেটা নিয়ে আজকের আপনাদের সাথে বিস্তারিত আলোচনা। সেখানে শুভেন্দু অধিকারী যখন দেখা করতে যায় তার ঘণ্টাখানেক আগে সেখানে পুলিশ 144 ধারা করে দেয়, এবং সেখানে পুলিশ প্রশাসন এমন ব্যারিকেড তৈরি করে দেয় যাতে করে শুভেন্দু অধিকারী সেই কৃষক যে আত্মহত্যা করেছে তার বাড়ি না যেতে পারে, সেরকম একটা পরিস্থিতির মুখে শুভেন্দু অধিকারীকে হতে হয়। যখন শুভেন্দু অধিকারী সেরকম একটা পরিস্থিতির মুখে আসে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাঁর যে বক্তব্য এবং তাঁর যে অগ্নি নিক্ষেপ পুলিশ প্রশাসনের ওপর করেছে সেটা অবশ্যই আপনারা দেখবেন। এবং আপনাদের কি মনে হয় এখানে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা হিসেবে কি সেটাকে ঠিক বাস্তবায়ন করছে না ভুল, অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং শুভেন্দু অধিকারী তার যে কড়া আলোচনা এবং তার যে তীক্ষ্ণ ভাষা সেটা কোন দিকে গিয়েছেন অবশ্যই আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ममता बनर्जी का ये नौकर है, ये हम लोग का टैक्स का रुपया में इसको तनख्वाह मिलता है, और ममता बनर्जी के डायरेक्शन में काम कर रहा है यहाँ जो है बांकुड़ा, और भातीजा के लिए हर बालीघाट से 5 लाख रुपया उठा के भेज रहा है, हर बालीघाट में जेसीपी चल रहा है, और यहाँ डेमोक्रेसी को मर्डर कर रहा है। किसान जो खुदकुशी किया उसका घर में जाने के लिए हमारी 7 MLA है बांकुड़ा का, और मैं लीडर ऑफ अपोजिशन हूँ, मुझे रुक रहा है, इसका हाथ में कोई कागज नहीं है, कोई मजिस्ट्रेट इधर नहीं है। दे आर क्रॉसिंग दे आर लिमिटेशन, द सिचुएशन इज लाइक नॉर्थ कोरिया। प्लीज प्लीज आक्स एनी प्रोहिबिटेड ऑर्डर एनी ऑर्डर বাবা মা পড়াশোনা করিয়েছে ট্যাক্সের টাকায় বেতন পান, লজ্জা লাগে না আপনাদের? মমতা ব্যানার্জি পড়িয়েছে, ওর ভাইপো পড়িয়েছে, আপনাকে বেতন তৃণমূল দেয়? সেম সেম একটা আত্মহত্যা করেছে, কৃষকের বাড়িতে যেতে দেবেন না? কোনো পাবলিক মিটিং নেই, কাউকে দোষারোপ নেই, কোনো র্যালি নেই, কোনো মাইকিং নেই, নাথিং এলস। ফ্যামিলির লোককে তো সরিয়েছে, কাকার ছেলে আমার সঙ্গে আছে, বাড়ি পর্যন্ত যেতে দেবে না, কি করে রেখেছে এখানে দেখুন, লাল তরোয়াল লাঠি গ্যাস মাথায় হেলমেট যুদ্ধ করতে এসেছে। এই লোকগুলোকে পাওয়া যায় না কখনো যখন মানুষের উপর অত্যাচার পুলিশের বিরুদ্ধে মমতা ব্যানার্জি হাই 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 মমতা ব্যানার্জি হাই 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 ডিপার্টমেন্টাল চিফ মিনিস্টার হাই 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 ডিপার্টমেন্টাল চিফ মিনিস্টার হাই 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 তুমি উর্দি ছাড়ো তৃণমূলে ঝান্ডা ধরো পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলে ঝান্ডা ধরো পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলে ঝান্ডা ধরো তৃণমূল কংগ্রেস। গতকাল আপনার বাড়ির সামনে একই ভাবে
গেট খুলুন গেট খুলুন গেটটা থামিয়ে বন্ধ করে বন্ধ করে আপনি চলুন মমতা বেনার্জিকে হারানো লোক চেনেন না এখনো আমি থ্রি টাইম এমএলএ থ্রি টাইম এমপি মিস্টার অধিকারীকে চেনেন না গেট ছাড়ুন গেট খুলুন গেট খুলুন আমি বিস্তীর্ণ এলাকা সিপিএম কে সোজা করেছি 11 সালের আগে হার সত্যি ধামা ধরেছে আপনি কতকাল আপনি বাড়ি ছাড়েন এই অবস্থা ছিল এরা এরা এত নিচে নেমেছে এদের মনে হচ্ছে ওই ভাইপোর বাড়ি শান্তিনিকেতন থেকে বেতন দেয় এদের বাবা মা পুড়িয়েছে এদের কোনো লাজ নেই লজ্জা নেই বাড়িতে গিয়ে চন্দ্রমিত্র আর তুলসী খাবেন আজকে গিয়ে বাবার কাছে ক্ষমা চাইবেন গেটগুলো খুলুন সেম 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 কেন অপোজিশন লিডার যারা যারা আমাকে সিপিএম এর সময় আটকাতো পরে স্যালুট দিয়েছে বয়স কম বিজেপির আন্ডারে চাকরি করতে হবে আমি বলে দিয়ে গেলাম স্যার স্যার বিজেপির আন্ডারে চাকরি করতে হবে চলো শুনুন আমি আমি একদিন না বলে আমি একদিন না বলে খুব ভোরে ওর বাড়ি ঠিক আছে আরে উপর মহলে আমি আইনের আশ্রয় নেব আমি গভর্নরকে জানাব আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জানাবো এটা পাকিস্তান নয় ইটস এ নট ইসলামাবাদ অর করাচি ইটস এ ইন্ডিয়া আমার ফ্রিডমের রাইট আছে কনস্টিটিউশন ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল আমার মৌলিক অধিকার নেই রাস্তাও ঘিরবে কেন ওর হাতে 144 এর কপি আছে ওর কোনো অর্ডার আছে আমার কোনো র্যালি নেই পাবলিক মিটিং নেই ল অ্যান্ড অর্ডারের কোশ্চেন নেই কোনো প্রমোশন নেই কোনো কমিউনাল টেনশন নেই নাথিং এলস ভালো করছেন বাংলা দেখছে বাংলা দেখছে শুরু করে পুলিশের লজ্জা করে না মিস্টার বিশ্বাস বাঙালি ছেলে বাংলার মানুষের দেখুন এদের কাণ্ড কারখানা দেখছেন তো ভালো থাকবেন বাংলার মানুষের পাশে দেখলেন তো লাইট খেলছে কি করবো আমি তো মারপিট করতে হয় মারপিট করতে পারবো না কৃষকের বাড়িতে সৈন্য সাক্ষাৎ হচ্ছে গ্রামের
जय श्री राम।